আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে বাংলা পড়ানোর আগে আরবি পড়ানো হতো, আমাদেরকে সে আরবি শব্দ শেখানো হতো। আজকে যখন আরবি ভাষাটার প্রয়োজনীয়তা বেড়েছে তখনই আমরা আরবিকে বাদ দিয়ে দিয়েছি। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা পাশাপাশি থাকব, তার বিরুদ্ধে অন্যায় আচরণ করব না, তার জায়গা জমি দখল করব না। সে কারণে এই দিকে বলতে আমি মনে করি স্কুলের থেকেই আরবি পড়ানো শুরু করা দরকার। অপরপক্ষে আমার আলেম ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ নামাজ না পড়লে সে অমুসলমান, কাদিয়ানিদের অমুসলমান এই জাতীয় বক্তব্য অনুগ্রহ করে করবে না। এটা আল্লাহ বিচার করবেন, উনি আমাকে শাস্তি দেবেন কি ভেস্তে নেবে এটা উনার ব্যাপার, উনার ওখানে। আমার কাজ হলো ওনার বাণীগুলিকে সঠিকভাবে প্রচার করা। ওনার বাণীকে এখানে যেমন প্রতিটি ক্ষেত্রে আপনাদের কাছে আমার দুঃখটাকে ইসলামের ভালো দিকগুলি এখনও পর্যাপ্তভাবে এখানে আলোচিত হয় না। যেমন ধরেন হযরত আয়েশার কথা, আজকে যদি ইসলামপন্থীরা হযরত আয়েশার কথা বলতেন উনি হতেন সারা পৃথিবীর জোয়ান অপার। উনি যে পরিবর্তন হয়েছেন, উনি একটা ছোটোখাটো মহিলা ছিলেন, উনি একমাত্র মহিলা যা রসুলার আগে ওনার আগে বিয়ে হয়নি, এটা আপনারা সবাই জানেন। অন্যদের হয় বিয়ে হয়েছে, স্বামী পরিত্যক্ত হয়েছে, বিধবা হয়েছে, উনি সে উনি রসুলার অত্যন্ত প্রিয় স্ত্রী, অতি অল্প বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু উনি ছিলেন জ্ঞান, তার অপূর্ব জ্ঞান। উনি অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বসরার যুদ্ধ করেছিলেন 60,000 উট নিয়ে। একজন মহিলা যে 60,000 উটের বহর পরিচালনা করতে পারে। আজকে আমরা নারীত্ববাদের কথা বলছি, নারীদের উন্নয়নের কথা বলছি, নারী উন্নয়নের কথা বলবেন আপনারা হযরত আয়েশার জীবনী পড়াবেন না, এটা হয় না। তা আমার আলেম ভাইদের কাছে আমার অনুরোধ, সকল মাদ্রাসা যেমন হবে স্কুলেও হযরত আয়েশার কাহিনী। আয়েশার কাহিনী হলো ন্যায় নীতি সত্যের কাহিনী, ওনার যে সেই জিনিসটাকে আজকে আমরা, সেই জন্য বলছি আমাদের ধর্ম অন্ধত্বর দরকার নাই, ধর্ম আমাদেরকে আলোকিত করে। তাই সম্পূর্ণ এই শিক্ষাকে বাদ দেওয়া যাবে না। আরবি যখন পড়াতে হয় ধর্মের মূল ভালো কথাগুলি যে আছে সেটাকে শেখাতে, আমাদের নৈতিকতার শেখাতে হবে। নৈতিকতার কথা সেটা শেখালে লাভটা কী হতো? আমার প্রধানমন্ত্রী একটা ভুল তথ্য দিয়ে গেলেন আজকে, উনি হকারদের উচ্ছেদ করতে চান। এই এরা রাস্তার পারে কত লক্ষ লোক এই ছোট ছোট দোকান করে বেঁচে আছে, তাকে উচ্ছেদ করাটা এটাকে ধর্মের বাণী হবে, তাকে উচ্ছেদ করাটা অন্যায় কাজ হবে। আজকে সেখানে তার এতগুলি জীবন মানুষের জীবনযাত্রা হয়, পুলিশের, আমি পুলিশ ভাইদের বলি ভাই ঘুষ টুস খান, তবে ওই হকার আর ফুটপাথের দোকান থেকে খায়েন না, ও ফুটপাথের দোকান থেকে পয়সা নিয়েন না, তাদেরকে এটা দিয়ে তাদের সংসার চলে। আমাদের এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কে এই ফুটপাথ মুক্ত করার বুদ্ধি দিয়েছে আমি জানি না। আজকে বিদেশ যাওয়ার প্রাককালে আপনার এই ভৌরিটাকে আশা করে উঠতে নিয়ে দেবেন। আজকে আরেকটা কথা আছে, যেহেতু 7ই মার্চ, আজকে 7ই মার্চ আপনাদের সবার সম্মিলিত সংগ্রামের কথা বলেছেন, সবাইকে মিলি সবাইকে মিলিতভাবে কাজ করার কথা বলেছেন আপনি। সেখানে দেখেন আজকে যখন বিরোধী দল দ্রব্যমূল্য বেড়েছে, এটা তো না করার কিছু নাই, এটা তো সত্য কথা, যেখানে সত্য সেটা প্রকাশ করতে হবে। আজকে দ্রব্যমূল্য আমাদের শ্বাসরুদ্ধ করা অবস্থায় করে গেছে। এইখানে আমাদের যা আছে এই জাতীয় অনেক লোককে আমি এই ভিক্ষাবৃত্তিতে দেখি, আমার মতে টিসিবির ওখানে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি। আমরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করছি, ঘোষণা দিয়ে বলছি 1 কোটি লোককে টিসিবির খাবার দেব, এটাও একটা ভুল সিদ্ধান্ত। তার চেয়ে বরঞ্চ বলেন 2 কোটি পরিবারকে রেশনিংয়ের মাধ্যমে খাওয়া পৌঁছে দেব। পরিবর্তনের কথা এইভাবে চিন্তা করতে হবে, 2 কোটি পরিবারকে যদি আপনি তার খাবারটা রেশনিংয়ের মধ্যে দেন, তাকে মনে হবে না যে আমরা ভিখারি, রাস্তায় এই লাইন ধরে ছেলে মেয়ে পুরুষ মহিলা অনেকের
তার চেহারা দেখলে তো বোঝা যায় কে কোন শ্রেণী থেকে এসছে, তাদেরকে আমরা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছি। জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না মাননীয় প্রধানমন্ত্রী। আজকে বিরোধী দল একটা ন্যায্য আন্দোলন করছে, দ্রব্যমূল্য আপনিও তো দ্রব্যমূল্য নিশ্চয়ই কমাতে চান, কমাতে পারছেন না, ওটা আপনার ব্যর্থতা, সেখানে তাদেরকে আক্রমণ করছেন, এটা ভুল কাজ। সকল বিরোধী দলের নূরকে করেছেন, আমাদের এই বিএনপির বিভিন্ন আন্দোলনে এই করছে, পুলিশ এবং আপনার আওয়ামী লীগের কিছু কেদার বাহিনী মিলিতভাবে বিরোধী দলকে আক্রমণ করছেন। এই করে কখনো টিকে থাকা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, সুশাসনের ঘটেছে কল্যাণের লক্ষ্যে আপনার এইসব বন্ধ করতে হবে, আপনার এখানে বন্ধ করতে হবে। আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন, খালি আপনি ভার্চুয়াল করেন, কিন্তু এখন তো কাতার যাচ্ছেন আজকে, সেখানে তো ভার্চুয়াল হবে না। তাহলে আপনি জনগণের সম্মুখে আসেন না কেন? জনগণ যখন আন্দোলন করে, আজকে বিএনপি নূর এবং অন্যান্য যারাই যত রাজ কল্যাণ পার্টি তাদেরকে মদত দেন, খালি একটা কথা বলেন গাড়ি ঘোড়া ভাঙেন না, এবং আপনিও দেখেন আপনার লোকজনও যেন গাড়ি ঘোড়া না ভাঙে, আপনার লোকজন গাড়ি ঘোড়া ভেঙে অন্যের কাছে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে ধর্মশিক্ষা থাকলে এই মিথ্যাচারটা করতেন না, কেবল তার যাদের নামাজ পড়লেই ভালো মুসলমান হওয়া যায় না, ভালো মুসলমান হতে হলে আল্লাহর বাণীকে হৃদয়ে ধারণ করতে হয়। আজকে আমরা সবাই সম্মিলিতভাবে সঠিক পথেই থাকবো, ন্যায়ের পথে থাকবো, বিবেকের সাথে কথা বলবো, এবং আজকে ন্যায় নীতি এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে, জবাবদিহিতা না হলে সেখানে পৃথিবীতে আজকে রণদামামা বেজে উঠেছে, আমাদেরকে সবাইকে সেটাকে কন্ডেম করতে হবে। আমরা সারা পৃথিবীতে শান্তি চাই, আমার দেশে যেমন শান্তি চাই, পরে নিজের দেশকে ঠিক করতে হবে, পরেই তখন আমরা এ করতে পারি। তাই আমার আবেদন থাকবে সবার কাছে, আমরা অসম্প্রদায়িতা মানে ধর্মহীনতা না, অসম্প্রদায়িতা মানে ধর্ম অন্ধতা না। আজকে আমার ইচ্ছাকে বিবেচনা করেন, আমাদের পঞ্চম শ্রেণী থেকে আরবি ভাষা শেখানো শুরু করেন, এটা যখন বাংলা শিখব, ইংরাজি শিখব, বিজ্ঞান শিখব, আরবিও শিখব, তাহতে আমরা নিজের অন্যের কথায় না, আমি নিজে আমরা বুঝতে শিখব। কল্যাণ পার্টিকে তারা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিনে, একটা গুরুত্বপূর্ণ বিষয়ের, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, আমাদের দেশের সাথে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত একটা বিষয়ের জন্য আলোচনা সবার আয়োজন করার জন্য। ধর্মকে বাদ দিয়ে জীবন হবে না। আজকের যে 7ই মার্চের যে ভাষণ, এই যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, এটা এক ব্যক্তির ভাষণ না, আমাদের সবার জেনে রাখা দরকার, এটা এক ব্যক্তির ভাষণ না, এটা অনেকের ইনপুট দিয়ে তৈরি এই ভাষণ। তার আগেই বলি, 1 মার্চে আমাদের ইসলামাবাদ থেকে মার্কিন রাষ্ট্রদূত এসেছিলেন ইহাইয়ার বাণী নিয়ে, বঙ্গবন্ধুর সাথে তাদের আলোচনা হয়েছিল, যাতে উনি স্বাধীনতা না করেন তাকে আশ্বাস দিয়েছিল 6 দফা সব মেনে নেওয়া হবে, কোনো হঠকারিতা যেন না হয়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে দলিল প্রকাশিত হয়েছে তাতে উল্লেখ আছে। আমাদের স্বাধীনতা দিনের একটা গুরুত্বপূর্ণ দিন হলো 2রা মার্চ, যেদিন যেদিন আসমরব একটা তরুণ 23 বছরের যুবক সাহসের সাথে পাকিস্তানের মধ্যে দাঁড়িয়ে উত্তোলন করলেন বাংলাদেশের পতাকা। তারপরের দিন 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন শাহজাহান সিয়াজ। সেই সভায় অবশ্য আমাদের বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন। 7ই মার্চ, এই যে কয়েকটা দিন, এর মধ্যে রচিত হলো 7ই মার্চের পাঠ। ঠিক যেভাবে 7ই মার্চের এটা অনেকের ইনপুট, এখানে বিশেষ ইনপুট ছিল সিরাজুল আলম খানের, যে
যেই অনেকগুলি শব্দ দেখছেন যেটা আমাদের মুখে মুখে ফুটে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা, এই সবগুলির রচক আসলে মূল মূল উদ্যোক্তাই হল সিরাজুল আলম খান। এবং এটা তাজউদ্দিন সাহেব সবাইকে দিয়ে ভেচে রয়েছিল, আর ডক্টর কামাল হোসেন এটার ইংরেজি করেছিলেন। সুতরাং যেমন স্বাধীনতা যুদ্ধটা এক ব্যক্তি করেন নাই, আমাদের লক্ষ্য ইয়াং খুব অলমোস্ট বাচ্চাই বলা যেতে পারে, সেই তারা আমাদের পথ প্রদর্শক ছিলেন, তাদেরই শুরু করেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই জন্য বলছি আজকে আমাদের দেশের যে পরিবর্তন রায়কের জন্য সবার সম্মিলিত উদ্যোগ দরকার। সম্মিলিত উদ্যোগের কথা যদি হয় তাহলে মনে রাখতে হবে এই দেশের 90% বেশি লোক ইসলাম ধর্ম অবলম্বী। সুতরাং তাদের চিন্তা চেতনাকে বাদ দিয়ে অসাম্প্রদায়িক কোনো রাষ্ট্র হবে না। অসাম্প্রদায়িক রাষ্ট্র মানি ধর্মহীনতা না, অসাম্প্রদায়িক রাষ্ট্র মানি ধর্মান্ধতা যেমন নয় তো সেই রকম ঠিক একইভাবে বলা যায় ধর্মহীনতা নয়। আজকে আমাদের ব্যাপক আমাদের বৃহত্তর মানুষ কত আমরা ইসলাম ধর্মের পরিপন্থী, ইসলাম ধর্মকে অনুসরণ করে ছোটোবেলায় আমরা, তবে যেখানে সমস্যাটা হয়েছে আগে আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাড়িতে বাংলা পড়ানোর আগেই আরবি পড়ানো হতো, আমাদেরকে সে আরবি শব্দ শেখানো হতো। আজকে যখন আরবি ভাষাটার প্রয়োজনীয়তা বেড়েছে তখনই আমরা আরবিকে বাদ দিয়ে দিয়েছি, এটা রাষ্ট্রের একটা ভুল নীতি। আজকে আরবি পড়লে কী হবে, আমার ইসলাম ধর্মটাকে আমি ভালোভাবে উপলব্ধি করতে পারব। এখন আমাদের কিছু মৌলবী সাহেবরা ওয়াজ মাহফিল করেন, অনেক সময় সঠিকভাবে বলেন, অনেক সময় ওনার মন গড়া কথাও বলেন, আর ফলে আরবি ভাষাটা শেখার লাভটা যেটা হবে আমাদের কর্মজীবনের অনেক ব্যাপ্তি লাভ করবে। আজকে যারা আরবি জানে তারা দ্বিগুণ বেতন পায়, যেই কারণে পশ্চিমবঙ্গের মাদ্রাসায় হিন্দু মেয়েরা পড়াশোনা করে, সংখ্যালঘুদের সংখ্যা প্রায় অর্ধেক। এটার মানে তার ধর্ম পরিবর্তন না, কিন্তু একে অপরের প্রতি আমরা তখন সহানুভূতিশীল হই, তাদেরকে আমরা বুঝতে সহায়ক হই, তখন বুঝতে পারি যে আমাকে হিন্দু নিধন আল্লাহর নির্দেশ নয়, কারণ আল্লাহ তো হিন্দুদের তৈরি করেছেন, তা নাহলে তার ভগবান তৈরি করেছে নাকি, যেই জন্য আমরা নরেন্দ্র মোদীর বিরোধিতা করি।